জামায়াতে ইসলামের মতো এরকম একটা বিশাল রাজনৈতিক দলের সম্মানিত আমির, সর্বোচ্চ পদে যিনি আছেন, তার পাশে বসেছে, ছবি তুলেছে, খাবারও সামনে দেখলাম, খুনের আসামি, তাদেরকে ওইখানে দেখার পরে পুলিশকে কেন খবর দেওয়া হয় নাই? তাদেরকে দেখার পরে আমি যদি ওই জায়গায় থাকতাম, সবার আগে জুতা খুলে পেরানো শুরু করতাম, তাদেরকে তো এখানে গণধোলাই দিয়ে মেরে ফেলা উচিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং দেশের বাহিরে যেই যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বিশ্বাস করি আপনি জামায়াত ইসলামকে ভালোবাসেন অথবা দেশকে ভালোবাসেন, রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে চান, সেজন্যই আজকের ভিডিওতে ক্লিক করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ যখন বিএনপিও শাসন করছে, আওয়ামী লীগও শাসন করছে, জামায়াত ইসলাম কখনো এককভাবে দেশ শাসন করে নাই। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে যে কার্যক্রম চলছে এবং দেশের মানুষের যে অবস্থা, তাদের মনের যে অবস্থা, সবাই চাচ্ছে যে জামায়াত ইসলাম ক্ষমতায় আসুক। অধিকাংশ মানুষ বলতেছে জামায়াত ক্ষমতায় আসবে, কিন্তু এমন সময় জামায়াত ইসলামের এই কাণ্ড নিয়ে অনেক একটা বাজে অবস্থা তৈরি করে ফেলেছে জামায়াত ইসলাম। জামায়াত ইসলাম দলকে নিয়ে এখন হচ্ছে কানা ঘষা, তাদের কিনে অনেক সমালোচনা হচ্ছে। কেন? এই যে পিকচারটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পিকচারটারে নিয়ে অনেক ধরনের কথা জামাতের নামে বের করা হচ্ছে। জামাত খুনিদের সাথে মিলে যাচ্ছে, জামাত আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, ক্ষমতায় যাওয়ার জন্য যা ইচ্ছে করতেছে জামাত, মানে জামায়াত ইসলামকে নিয়ে যত ধরনের বাজে নেগেটিভ মার্কেটিং করা যায় সেটা করা হচ্ছে। দেখেন, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি, আমাদের উচিত যে সত্যতা আপনাদের পর্যন্ত পৌঁছানো। একজন মানুষ দোষ করে নাই বা একজন মানুষ যেটা করেই নাই, সেই জিনিসটাকেই যদি আমাদের সামনে রিপ্রেজেন্ট করা হয় যে তাকে দোষী বানানোর জন্য, তো আমরা কেন? আমরা আছি সত্যতা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। যারা জামায়াত ইসলাম দলের উপরে বিশ্বাস আছে যে জামাত এমন কাজ করতে পারে না, তারা ভুল ধারণা লালন করতেছেন, সত্যতা জানতে হবে। জামাত কি করতেছে, এই পিকচার নিয়ে যত ধরনের আপনার প্রশ্ন আছে সকল বিষয়ে আজকে ক্লিয়ার হয়ে যাবেন। জামাতের কি চাল, কেন জামাত ইসলাম এই সমস্ত লোকের সাথে মিশতেছে, এ টু জেড বিস্তারিত অনুরোধ করতেছি। পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি। গতকালকের একটা ছবি সারা দেশের মানুষের ভেতরে নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের সন্দেহ, অভিযোগ, অনুযোগ, আর কি বলবো, অভিমান, অনেক কিছু তৈরি করেছে। ঘুম থেকে ওঠার পর আমি সবসময় ফোন চেক করি, তো আজকেও ফোন চেক করতে গিয়ে দেখি অনেকেই একটা ছবি পাঠিয়েছেন। আমি প্রথম যখন ছবিটা একজনের দেখলাম, আমি মনে করেছি কি যে এটা হয়তো আগের কোনো সময়ের ইফতার মাহফিল টাহফিলের কোনো ছবি টবি হবে। চেক করে দেখলাম দুই তিনজনের ইয়েতে লেখালেখি দেখে বুঝলাম যে ওইটা আজকের ছবি ছিল, অর্থাৎ বাংলাদেশ সময় কালকে। আমার কাছে এটা বিশ্বাস হয়নি। বিশ্বাস না হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে। আগে আমি এই ঘটনাটা ছবিটা দেখার পরে সাথে সাথে আমি দেরি না করে সম্মানিত আমির মহোদয় ওনাকে ফোন করলাম, জামায়াতে ইসলামের। তো মাননীয় আমিরকে আমি বললাম যে মাননীয় আমির, এই ছবিটা দেখলাম, দেখলাম অনেকে ফেসবুকে পোস্ট টোস্ট করেছেন, তো এইটা আসলে কারণটা কি, এটা মানে কি হয়েছিল? উনি আমাকে যে জবাবটা দিয়েছেন সেই জবাবটা আপনাদেরকে আগে জানিয়ে রাখি একটু। সেটা হচ্ছে, উনি বলেছেন ওনার সেখানে জানাজার নামাজের ইমামতি করার কথা ছিল এবং তিনি সেখানে দাওয়াত পেয়ে তারপর গিয়েছেন। যাওয়ার পরে তিনি একটা রুমে বসেছিলেন, ওই সময় এই খুনিরা সব এসে ওনার আশপাশে বসেছেন। যেহেতু বসেছেন সেহেতু উনি তো আর তাদেরকে উঠিয়ে দিতে পারেন না, মানে এক্স্যাক্টলি উনি আমাকে যা বলেছেন আমি সেটাই বললাম। পোটান উনি এটাই বলেছেন যে আমি তো আর ওনাদেরকে উঠিয়ে দিতে পারি না, ওনারা বসেছেন এইটুকু, আমি এর বাইরে আর কোনো কিছু চাইনি, এটা কোনো পরিকল্পিত পূর্ব নির্ধারিত কোনো মিটিং আলোচনা কোনো কিছুই না, এই এতটুকুই। তো এটা জামায়াত ইসলামের ধরেন বক্তব্য যদি আমরা হিসাব করি। বাংলাদেশের মানুষ, আমরা যেহেতু মানুষের জন্য কথা বলি, আমাদের অনেক মানুষের সাথে কথা হয়, আমাদের আলোচনা মানুষ শোনেন, মানুষের কথাগুলো আমাদের বলা উচিত। তা আমি মনে করি জামায়াত ইসলামকে কিছু কথা, মানুষের যে কথাগুলো, আমি এরপর অনেকের সাথে আলোচনা হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই জামায়াত ইসলামকে প্রচন্ড রেসপেক্ট করে, তাদেরকে ভালোবাসে, এমনকি তারা চায় জামায়াত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, কিন্তু এই ঘটনায় তারা কষ্ট পেয়েছেন। এর কয়েকটা কারণ আছে। প্রথম কারণটা যদি আপনাদেরকে বলি, খুব বেশি দিন হয় নাই বাংলাদেশে একটা গণহত্যা ঘটেছে,
2000-এর কাছাকাছি মানুষের জীবন, এটা একটা ফানি বিষয় না? সেই মানুষগুলোর রক্তের দাগ এখনো পর্যন্ত শুকায় না এবং সেই খুনের সাথে সরাসরি সম্পৃক্ত, বিশেষ করে আবুল কালাম আজাদ তো সে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছিলেন প্রাক্তন, আর বুলবুল এবং এই ইকবাল সোবহান চৌধুরী, এই দুজন সরাসরি খুনের সাথে জড়িত। কারণ 4 তারিখ রাতেরও তাদের যেই আপনার টক শোতে বক্তব্য, তার ঠিক 1 সপ্তাহ আগেও শেখ হাসিনার সাথে তাদের দেখার সেই যে প্রেস ব্রিফিংয়ে মত বিনিময় যেটা হয়েছে, সেই অনুষ্ঠানেও তারা যে বক্তব্য দিয়েছেন, সরাসরি ছাত্রদের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কথা বলেছেন এবং শেখ হাসিনাকে উস্কানি দিয়েছেন যাতে এই খুনগুলো করা হয় যেভাবেই হোক, শেখ হাসিনা যেন শাসক ক্ষমতায় থাকেন। অতএব তাদের বিরুদ্ধে সেই অভিযোগ আনা উচিত এবং তাদের বিরুদ্ধে সেই হত্যা মামলাও আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। অতএব খুব স্বাভাবিকভাবেই মানুষ প্রশ্ন করবে যে খুনিদের সাথে কোনো মানুষ এক টেবিলে বসতে পারেন কিনা। আমি মনে করি জামায়াত বিএনপির এই গত 15 বছরে যে কষ্ট সহ্য করেছে, জামায়াত ইসলামী কিংবা বিএনপিতে আমার চাইতেও অনেক বেশি, আমার পরিবারের চাইতে অনেক বেশি কষ্ট নির্যাতন সহ্য করেছে, এরকম অসংখ্য মানুষ আছে, তাদের খুব আমার চাইতেও বেশি থাকার কথা। কিন্তু তাদেরকে দেখার পরে আমি যদি ওই জায়গায় থাকতাম, সবার আগে জুতা খুলে পেরানো শুরু করতাম, তাদেরকে তো এখানে গণধোলাই দিয়ে মেরে ফেলা উচিত। কিন্তু তাদেরকে সেইখানে কেউ কিছু বলে নাই, জামায়াত ইসলামের মতো এরকম একটা বিশাল রাজনৈতিক দলের সম্মানিত আমির, সর্বোচ্চ পদে যিনি আছেন, তার পাশে বসেছে, ছবি তুলেছে, খাবারও সামনে দেখলাম, এটা খুব ইজি মনে হয়নি আমার কাছে। মানুষের প্রশ্ন, ওই অনুষ্ঠানে বা ওই জানা যায় এই 3 জনকে দাওয়াত দিয়েছিল কে, এটা খুঁজে বের করতে হবে সবার আগে। খুনের আসামি তাদেরকে ওইখানে দেখার পরে পুলিশকে কেন খবর দেওয়া হয় নাই, এটা পরের প্রশ্ন। এই ব্যক্তিরা সেই ব্যক্তি যারা কিনা গেল এই কয়েক বছর আগেও, 2 জন খুব সম্মানিত মানুষ আপনাদের যাদের মনে আছে, যারা রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করেন, ডক্টর পিয়াস করিম, আরেকজন হচ্ছে কবি আল মাহমুদ, এই 2 জন মানুষকে তাদের মরদেহ প্রেস ক্লাব কিংবা শহীদ মিনার কোথাও নিতে দেওয়া হয় নাই, এবং তার সাথে সরাসরি যুক্ত ছিল এই বুলবুলা এবং এই ইকবাল সোবহান চৌধুরী, এই 2 জন সরাসরি বাধা দিয়েছে। এই 2 জন তারা আজকে বিএনপির গাজী রুহুল আমিনের মৃত্যুতে জানা যায় আসবে, তাদের দাওয়াত দিয়ে এনে তারপরে এইভাবে বসায়, তারপরে খাওয়াবে, এটা কোনো স্বাভাবিক ঘটনা না। আপনি যদি বুলবুলের কথা চিন্তা করেন, আমি 21 টেলিভিশনের সাবেক একজন কর্মী, আমার এই 21 টেলিভিশন 2015 সাল থেকে 2016 সাল পর্যন্ত 1 বছর আমি দেশে ছিলাম, টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম তখন জেলে, আমরা অপেক্ষা করছিলাম যে আব্দুল সালাম আবারও ফিরে আসবেন, আমরা আবার 21 টেলিভিশনে যাব। এর মাঝখানে হঠাৎ করে সম্ভবত নভেম্বর মাসে এই বুলবুল ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ক্যাডারদেরকে নিয়ে 5 মিনিটের মধ্যে পুরো অফিস সন্ত্রাসী কায়দায় দখল করে। অতএব জামাত ইসলামের চিন্তা করা উচিত, 21 টেলিভিশন জামাত ইসলামের জন্য কি কি করেছে 2009 সাল থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত, এইটুক দায়বদ্ধ, এইটুক কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। প্রিয় দর্শক মন্ডলী, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথাগুলো শুনলেন, জামাত ইসলামের আমিরকেই সরাসরি ফোন করছেন তিনি যে এই পিকচারের পিছনে কারণ কি। আপনারা তো অনেক কারণ বের করে ফেলাইছেন, তারা মিলে গেছে, জামাত নষ্ট রাজনীতি করতেছে, খুনিদের সাথে মিশে যাচ্ছে ক্ষমতায় আসার জন্য, কত কথা বলতেছেন। বাস্তবতা এটাই, জানাজার নামাজ পড়ানোর জন্য তাকে দাওয়াত করানো হয়েছিল, সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখানে যে রিসিপশনের বসার ব্যবস্থা আছে সেখানে তিনি বসেছেন বা বিস্কিট খাচ্ছেন, আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন। তো সেখানে যদি কেউ হুট করে এসে বসে যায় আর এরকমভাবে সেলফি নেওয়ার চেষ্টা করে, এটা কি জামাতে ইসলামের আমিরের দোষ? সে কি, তবে হ্যাঁ, যারা ঘটাইছে এখানে পিকচার উঠছে, তুলছে, সরাইছে, এটা তাদের পূর্ব পরিকল্পনা হলেও হতে পারে জামাতের মার্কেট নষ্ট করার জন্য, কিন্তু জামাত ইসলামের আমির এ ব্যাপারে কিছুই জানেন না। চিন্তা করছেন, জামাত ইসলামের আমির এ ব্যাপারে কিছুই জানেন না, তিনি স্রেফ না করে দিয়েছেন যে আমি তো তাদেরকে উঠে যেতে বলতে পারি না, আমি বসছি, তারাও এসে আমার সাথে বসছে, তো আমি তো তাদেরকে উঠে যেতে বলতে পারি না। এই পিকচারটা কারা তুলল, মানে কল্পনা করা যায়, মার্কেট নষ্ট করার জন্য যা করা দরকার সব কিছু করবে তারা। তবে আপনার কি মনে হয়, জামায়াত ইসলাম কি ক্ষমতায় আসতে পারে?
বা জামায়াতের মার্কেট কেমন, আপনি কি মনে করেন? যদিও এই পর্যন্ত কেউ ভিডিও দেখতেছে বলে আমার বিশ্বাস হয় না, তারপরেও যদি কেউ দেখে থাকেন একটু উত্তর দেবেন। বিদ্যালয়, মসজিদ আর সেতুর নাম বদলে দিয়েছে চাটুকাররা, সাবেক আইনমন্ত্রী। সামাজিক অস্থিরতা বাড়ছে, 27 দিনে অর্ধশত হত্যাকাণ্ড, হাজারেরও বেশি বৈধ অস্ত্র যেভাবে অবৈধ। দেশ ত্যাগ করেছে গুমচা পাখিরা, দিনভর থেমে গেছে বৃষ্টি, ছাত্র জনতার বিপ্লব নস্যাতের চেষ্টা করেছে পরাজিতরা, ভাষা সৈনিক আব্দুল গফুর আর নেই। যাই হোক, আজকের ভিডিও দেখলেন, আমাদের কাজ হচ্ছে সত্যতা আপনাদের পর্যন্ত পৌঁছানো, সত্য মিথ্যা আপনাদের জানালাম, আপনারা এখন সত্যতা জানছেন আমি বিশ্বাস করি, কারণ সাংবাদিক ইলিয়াস ভাই এমনি এক কথা বলে না, ঠিক আছে, কোনো ধরনের কোনো আপনার কি বলে তথ্য ছাড়া তিনি কথা বলেন, এটা আমরাও জানি আপনারাও জানেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, কী বুঝলেন কী জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন, এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।